হ্যালো ফ্রেন্ডস, দিস শুভদীপ অ্যান্ড ওয়েলকাম টু পমিটেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের আরও 5টি জেলা স্কুলে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের সামনে ইতিমধ্যে উঠে এসেছে। বিস্তারিত আপনাদের ভিডিওর মধ্যে জানিয়ে দেবো আপনারা কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী কী দরকার হবে, এছাড়াও আপনারা আবেদন কী করে করবেন, আপনাদের কোন কোন সাবজেক্টের ওপর থেকে শিক্ষক নিয়োগ করা হবে, বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিও আলোচনায় থাকছে। তো আপনারা যারা শিক্ষক পদে চাকরি করতে যারা পছন্দ করেন অথবা শিক্ষক পদের চাকরি যারা খুঁজছেন, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবেন। প্রথম যে জব ভ্যাকেন্সি আপডেটটা রয়েছে সেটা এখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা স্কুলে চাকরি, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা স্কুলে আপনাদের নিয়োগ করা হবে। বলা হয়েছে ডেপুটেশন ভ্যাকান্সিতে কমিউনিকেশনে ইতিহাস সহ বিএ পাস, বিএড অসংরক্ষিত শিক্ষক শিক্ষিকা চাই, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় পাত্রাই কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আরও বলা হয়েছে যাবতীয় প্রমাণপত্রাদি সহ 4 আগস্ট 2019 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আপনাদের সামনে আগস্ট মাসের 4 তারিখের মধ্যে আবেদন করতে হবে। কোন ঠিকানায় আবেদন করবেন এখানে ঠিকানাটা আপনাদের জানানো হয়েছে। ঠিকানা এখানে বলা হয়েছে সম্পাদক গবরবেড়িয়া ছাত্রবন্ধু বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএস স্কুলটা। পোস্ট বলা হয়েছে দোস্তিনিয়া থানা বিষ্ণুপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পিন নাম্বার 743503। এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আপনারা যেভাবে আবেদন করেন একটা বায়োডাটা এবং এডুকেশন কোয়ালিফিকেশন যা যা আছে সেইগুলোর জেরক্স কপি দিয়ে আপনারা সুন্দর করে আবেদন করতে পারেন। এবং দ্বিতীয় যেই জব ভ্যাকান্সি আপডেটটা রয়েছে সেখানে এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর স্কুলে চাকরি, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার একটা স্কুলে নিয়োগ করা হবে। বলা হয়েছে 30 জুন 2020 পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএ অথবা বিএসসি ওয়ার্ক এডুকেশন পাস, বিএড তপশিলি উপজাতির অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ 4 আগস্ট 2019 তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। সামনে আগস্টের 4 তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে ঠিকানাটা বলা হয়েছে দ্য অ্যাডমিনিস্ট্রেটর কায়েমগিরিয়া ডিএম হাই স্কুল এইচএস, পোস্ট কায়েমগিরিয়া বিষ্ণুপুর পিএস, অর্থাৎ পিএসটা বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার 721444। এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তারপরে যে তৃতীয় জব ভ্যাকান্সিটা রয়েছে সেটা কোচবিহার জেলার তরফ থেকে উঠে এসেছে। এখানে বলা হয়েছে কোচবিহার জেলার একটা স্কুলে আপনাদের নিয়োগ করা হবে। 17 ডিসেম্বর 2019 তারিখ পর্যন্ত লিভ ভ্যাকান্সিতে কমিউনিকেশনে ইতিহাস সহ বিএ পাস, বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ 3 আগস্ট 2019 তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করবেন কোন ঠিকানা এখানে কিন্তু ঠিকানাটা জানানো হয়েছে দ্য হেডমাস্টার গৌরাঙ্গ বাজার হাই স্কুল, পোস্ট হরিবাঙ্গা ডিস্ট্রিক্ট কোচবিহার। এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনের মানে ফর্মটা কিন্তু আপনাদের এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তারপরে যে জব ভ্যাকান্সি আপডেটটা রয়েছে এখানে বলা হয়েছে ওয়ান্ট অ্যান এটি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার চাই, ইউআর পিজি পল সায়েন্স উইথ বিএড ফর ডেপুটেশন ভ্যাকান্সি আপ টু 30/6/2020 তারিখ পর্যন্ত। এখানে আপনাদের অ্যাপ্লাই কী করে করতে হবে জানানো হয়েছে। অ্যাপ্লাই উইথ বায়োডাটা টু দ্য সেক্রেটারি রাজপুর হাই স্কুল, পোস্ট রাজপুর আমতা ডিস্ট্রিক্ট হাওড়া, পিন নাম্বার 711401। এই ঠিকানায় কিন্তু আপনাদের ফর্ম পাঠাতে হবে। তো এটা হচ্ছে হাওড়া জেলার তরফ থেকে উঠে এসেছে ভ্যাকান্সিটা। এখানে বলা হয়েছে উইথ ইন 10 ডেজ ফ্রম ডেট অফ অ্যাডভার্টাইজ। তো আপনাদের এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে আজকে 27 তারিখ, তো আজকে ভ্যাকান্সিটা বেরিয়েছে, তো 10 দিনের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো আপনারা যারা আবেদনে আগ্রহী প্রার্থী আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। তারপরে যে ভ্যাকান্সিটা রয়েছে এখানে বলা হয়েছে ওয়ান্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার বিএসসি পিওর সায়েন্স প্রেফারেবল ট্রেন্ড ইন ডেপুটেশন ভ্যাকান্সি আপ টু 30/6/2020 তারিখ পর্যন্ত। এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই টু দ্য, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে কোন ঠিকানা আবেদন করবেন সেটা এখানে জানানো হয়েছে। টু দ্য সেক্রেটারি সাত্রী বিবেকানন্দ বিদ্যাভবন এইচএস, অর্থাৎ বিবেকানন্দ বিদ্যাভবন যে এইচএস স্কুলটা আছে এই স্কুলে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে ভিলেজ প্লাস পোস্ট বলা হয়েছে ছাত্রী ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, তো অর্থাৎ এটাও কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে কিন্তু জব ভ্যাকেন্সিটা উঠে এসেছে। পিন নাম্বার আপনাদের বলা হয়েছে এখানে 721429। তো এই ঠিকানায় কিন্তু আপনাদের ফর্ম পাঠাতে হবে উইথ ইন 10 ডেজ। এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে এই ভ্যাকান্সি বেরোনোর 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের ফর্ম পাঠাতে হবে। অর্থাৎ আপনারা একটা বায়োডাটা তৈরি করবেন, বায়োডাটার সঙ্গে আপনাদের যেসব এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আছে এবং আপনাদের যে এক্সট্রা ক্রাইটেরিয়াগুলো আছে সেইগুলো দিয়ে সুন্দর করে আপনাদের এস প্রুফ হিসেবে আপনারা মাধ্যমিকে অ্যাডমিট দিতে পারেন। যেভাবে আপনারা একটা ফর্ম ফিল আপ করেন সেভাবে কিন্তু আপনারা এই ঠিকানাগুলোতে কিন্তু ফর্ম পাঠাতে পারেন যদি আপনার আগ্রহী প্রার্থী থাকেন। এবং ফর্ম পাঠানোর আগে অবশ্যই আপনারা কিন্তু একবার অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নেবেন। আপনারা স্কুলের নাম এবং যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে আপনারা সেই স্কুলের ওয়েবসাইটটা পেয়ে
যাবেন, সেখান থেকে আপনারা বিস্তারিত আরও ভালো করে জানতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে বং এডুকেশনের এবি পেজে আমি প্রত্যেকটা স্কুলের ওয়েবসাইটের লিঙ্ক আমি অ্যাটাচ করে দেবো, আপনারা চাইলে বং এডুকেশনের এবি পেজ ভিজিট করেও কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু ফলো করতে পারেন। তো খুব সুন্দর কিন্তু জব ভ্যাকান্সি আপডেট উঠে এসেছে, আপনারা যদি এই ডিস্ট্রিক্টের হয়ে থাকেন যে ডিস্ট্রিক্টগুলো থেকে জব ভ্যাকান্সি উঠে এসেছে। এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য ছোট্ট একটা জব ভ্যাকান্সি আপডেট। আশা করি আপনার ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। আর আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কন্টিনিউ এ ধরনের আপডেটগুলো, এছাড়াও প্রাইমারি টেট পরীক্ষার প্রিপারেশন ক্লাসগুলো খুব সহজে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়াও আপনারা যদি বং এডুকেশনের এবি পেজ ফলো না করে থাকেন, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন বং এডুকেশন নামে, আপনারা সার্চ করার পরে কিন্তু আপনারা প্রথমেই বং এডুকেশন এবি পেজের প্রোফাইলটা আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা ওই প্রোফাইলের উপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে গেলে আপনারা বিভিন্ন ধরনের আপডেটগুলো কিন্তু ফেসবুকের মারফতও খুব সহজেই কিন্তু